আসছো তোমরা? জি স্যার। বাকি এরা দুজন কই গেল? তোমার কি আগের ক্লাস কি বোঝা গেছে? জি স্যার। আর যদি বোঝা না যায় দেখুন ক্লাস, তোমরা বলবা সবাই। আমরা এই টার্মের এখন সেকেন্ড পার্টে আছে, জব অ্যানালাইসিস সম্বন্ধে বাকিটা অ্যানালাইসিস করবো। জব অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো সেকেন্ড পার্টে। এখানে আগের 40 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার নতুন করে এখানে বোঝা যায় ক্লাস। হারুন কই গেল? হ্যাঁ স্যার, হারুন আসছে। জেমে ঠিক আছে। আচ্ছা এই চ্যাপ্টারে মূলত আমরা এই কম্পোনেন্ট, জব অ্যানালাইসিস, জব ডেসক্রিপশন, জব বেনিফিট কাকে বলে এগুলো পড়ব। হ্যাঁ, প্রথম হচ্ছে যে ফিচার, বেনিফিট একটু পারলে নোট করো। ফিচার, বেনিফিট, এলিমেন্ট, কন্টেন্ট অফ জব অ্যানালাইসিস, রেকর্ডও থাকবে, রেকর্ড থেকে পরে দেখতে পারবো। এরপরে জব এক্সপ্লিকেশন, পারপাস অফ জব অ্যানালাইসিস, এই জিনিসগুলাই। হ্যাঁ, তো আর আগের আগের যে পার্ট, সেখানে যে কয়েকটা টপিক আলোচনা করছি সেগুলো থাকবে। ওকে, বোঝা গেছে কিনা? আর বোঝা গেছে স্যার। এই দুইটাই কম্বাইন করে, হ্যাঁ, দেখো দুইটাই কম্বাইন করে আমরা যে লেকচার শিখছিব, এদের দুইটাই কম্বাইন করে এই যে পরে একসঙ্গে আমি পিডিএফ টা আপলোড করে দিচ্ছি। পরে দুইটা পিডিএফ দিলে অনেকে বুঝে না, গ্রুপ খুঁজে পাবে না, ও বুঝবে কেমনে? কি করেন না দাদা, হাসি যায় অনেক। সরম দিয়ে না স্যার, নিজেই অবাক হয়ে রয়েছে যে আমি কাদের পড়াই বা আমার আসলে এরা বুঝে না। আমি বলবো যে এরা বোঝে না তা না, এরা বোঝে না কি দরকার, কি এত খুঁজবো, হাতে ব্যথা ধরবে। তো স্মার্টফোন যদি না থাকতো আল্লাহ জানে যে কি হইতো। এরা তো মনে হচ্ছে যে তার বাসায় এসে এটি ঠিক করে দিয়ে যান, তারপরে যে ওখানে বাসায় আপনার বাসায় আপনি ক্লাস নেন, এমন একটা অবস্থা। এরপরে এই দুইটা পিডিএফ একসাথে করে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো যে এই এর পরের ক্লাস গুলা মানে তোমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবা, কারণ পরীক্ষা কিন্তু হুবহু সব থাকবে না, একটা কেস দেওয়া থাকবে, কেসটা পরে উত্তর দিতে হবে এখানে কি চাইছে কি বলতে। এটা কিসের চার্ট? এই হিউম্যানিটিস ম্যানেজমেন্টে একটা বিষয় বলা থাকবে, ওইটা পরে তোমাকে উত্তর দিতে হবে। এখানে কিভাবে হিউম্যান রিসোর্স প্ল্যানিং করা যায়, কি জব অ্যানালাইসিস কোনটা, জব কন্টেন্ট কোনটা, এগুলো মানে 40 মার্কে। আর বাকি 60 মার্ক তো মোটামুটি টার্মস অ্যান্ড কন্ডিশন বা অন্যান্য কিছু থাকবে গতানুগত। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে। আচ্ছা, আমরা মূলত ফার্স্ট 40 মিনিটে আলোচনা করব এবং পূর্বের ক্লাস গুলার রিভিউ সব সেকেন্ড পার্টে আলোচনা করব, এবং সেকেন্ড পার্টে আমরা ক্যারিয়ার রিলেটেড কিছু কথাবার্তা বলবো। ক্যারিয়ার প্ল্যানিং এইটার একটা পার্ট, দ্যাটস ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তোমরা শুরুতে হারুন একটা কথা বলছিল স্যার, আমাদের অ্যাপ্লাই এর জন্য আমরা কি ইয়া করব, তাই না? এই যে এটা তো তোমাদের আবেদনের বিষয় নাকি, উপ সহকারী জি জি কর্মকর্তা?
তাহলে এখানে এই বেতন স্কেল বিভাগের নাম অধিদপ্তর এগুলা এগুলো কিসের কি? এগুলো হচ্ছে যে জব ডেসক্রিপশন। আর এই জব ডেসক্রিপশন কোনটা? যে এই শিক্ষাগত যোগ্যতা, তাই কি না? জি এখানে মুক্তিযোদ্ধা কোটার আছে নাকি কেউ? না স্যার। দাদাও নাই, নানাও নাই, প্রতিবেশী যদি হয় তাহলে আছে স্যার, প্রতিবেশী কোটা আছে। কিন্তু স্যার এখানে আপনারই বলছে, এখানে তোমরা যে বললা এমসিকিউ একটা সার্কুলারে সব কিছু এ টু জেড সব অ্যানালাইসিস করে একটা সার্কুলার দেওয়া হয় এবং সেখানে এ টু জেড সব কিছু থাকে। আমরা কিন্তু যে এই যে টপিকটা যে পড়তেছি এটা কিন্তু আমাদের আজকের পড়ারই একটা পার্ট। ক্লিয়ার? জি। তাহলে এখানে কি বলছে যে দেখো, প্রার্থীদের 100 নম্বরের মাল্টিপল চয়েস বা এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বলছিলাম 100 মার্কের? জি জি স্যার। পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তর দিয়ে 1 নম্বর পারবেন, ভুলের জন্য 50 নম্বর পয়েন্ট মানে কাটা যাবে, 0.5 কাটা নম্বর। শুন, এরপরে বাংলা কত? 20। ইংরেজি কত? 20। সাধারণ জ্ঞান কি কি থাকবে? বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি 20। সংশ্লিষ্ট টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ের 40 নম্বর সহ সর্বমোট 100 নম্বরের প্রশ্ন করা হবে। তাহলে গৌতম, তোমার ম্যাথ রিভিউ বইটা লাগবে? না স্যার। নিট তুমি এর জন্য অনেক খুশি না স্যার? রিটার্নের জন্য লাগবে না স্যার? আমি স্যার এই যে এই বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20 স্যার, এগুলা জন্য স্যার। তুমি সবসময় ভাত খাওয়ার আগে হাত ধুইতে যাও কেন বলো তো? আগে তো ভাতটা খাইবা, তারপরে না হাত ধুইতে যাইবা? না স্যার, ভাত খাওয়ার আগে আমি হাত ধুই, আবার ভাত খাওয়ার সময় হাত ধুই, আবার ভাত খাই। আমার পিছনে তো দুইবারই হাত ধোয়া লাগে, তাই না? খুব ভালো লাগছে জানেন স্যার, এটাও তো স্যার অঙ্ক নাই নর্মালি স্যার, চাকরি নম্বর অঙ্ক করতে হয় আমাদের স্যার, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান শেষ। তাহলে বাংলা 20, ইংলিশ 20, সাধারণ জ্ঞান 20, 60, আর সংশ্লিষ্ট তোমাদের এগ্রিকালচার রিলেটেড যেটা 40 নম্বরে সেটা থাকবে। তাহলে তোমরা ওই যে জব সলিউশন গাইডে দেখবা যে পিএসসি তে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক সেকেন্ড ক্লাসের পরীক্ষাগুলো কি ধরনের হয় সেগুলো প্রশ্ন সলভ করবা, প্রচুর প্রশ্ন সলভ করবা। আর টেকনিক্যাল ক্যাডারের যেগুলো মানে তোমাদের প্রফেশনাল টেকনিক্যাল বিষয় যেগুলো হবে সেগুলোর জন্য তো আলাদা ওই যে জব মানে উপসহকারী পরীক্ষার জন্য পড়া ক্যাপ কোর্স হয়, তাই না? ওইগুলা রিভিশন দিবা। কারণ মনে বোঝে নাই? বুঝতেছি স্যার, আমি বুঝতেছি, আপনি যেগুলো বলতেছেন সেগুলো অনেকগুলো আমার সাথে মিলতেছে, আমি অনেকগুলো করিও নিজে। মানে সেকেন্ড ক্লাস গ্রেডের প্রত্যেকদিন পারলে একটা করে জব সলিউশন করবা। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় চতুর্থতে যাও না, দ্বিতীয় শ্রেণী যেগুলো ফার্স্ট ক্লাস না, কারণ পোস্ট অনুযায়ী প্রশ্ন হবে। তুমি ক্লাস ওয়ান এর বাচ্চা, তোমাকে ক্লাস টেন এর বাচ্চার উপযোগী করে প্রশ্ন করা হবে না, বুঝো নাই? তুমি দ্বিতীয় শ্রেণীর বাচ্চা, তোমাকে দ্বিতীয় শ্রেণীর মতোই প্রশ্ন করা হবে। তো এইগুলা এবং 200 নম্বরের পরবর্তীতে লিখিত হবে, লিখিত কি? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং প্রাসঙ্গিক বিষয় 80 নম্বর সহ। লিখিততেও ম্যাথ নাই, গৌতম বুঝছো? জি স্যার। মানে লিখিত পরীক্ষায় তোমার ম্যাথ নাই, খুব খুশি না তুমি? স্যার আমি স্যার ইংরেজিতে বিশেষ করার অলরেডি, বাংলা সাধারণ জ্ঞানে একটু সমস্যা আছে, ইনশাল্লাহ স্যার চাকরি এইবারে তোমার সুযোগ অন্য সুযোগ। স্যার অঙ্ক নাই স্যার, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, তাহলে মেট্রিক পরীক্ষা পরে স্যার অঙ্ক করে নিচে দেখো, ওইগুলো তো থাকছে, আর লিখিতর মধ্যে কি কি পড়বা সেখানে ওইখানে কিন্তু সার্কুলারে উল্লেখ করে দেওয়া আছে। হ্যাঁ, তো লিখিত তো পরে গৌতম, তাই না? স্যার আমি খাওয়ার পরে কোকা কোলা খাবো, তুমি কোকা কোলার কথা চিন্তাটা পরে কইও, আগে ভাত খাও। ওখানে কোক, পেপসি, সেভেন আপ যেটা মন চাই এটা খাইও, তুমি অসুবিধা নেই, সবই আছে। হ্যাঁ, তুমি আপাতত এই জিনিসগুলো একটু করতে থাকো। ওকে স্যার, আই গট ইট স্যার, হয়ে যাবে। তাহলে প্রশ্ন এখন ভালো মতো সলভ করো আর আবেদন করতে থাকো। এখন এটা পড়তে যাওয়া, যদি ক্লাস মিস করো তাহলে কিন্তু সমস্যা, এটা করা যাবে না। বোঝা গেছে হারুন? তোমার প্রশ্নের উত্তর পাইছো? পাইছি।
ওকে তাহলে আমরা এই জব অ্যানালাইসিস জব ডেসক্রিপশন মিলে যে বিষয়গুলো সেখানে এখানে আলোচনা করলাম। এখন এই যে যারা খুঁজে পায় না কিছু, হ্যাঁ আর আজকে বলবো না, এই যে আমি দেখো কি বলবো, এই যে আমি গ্রুপে গেলাম, এই যে আমার গ্রুপের এই যে কম্পিউটারে যেমন তুমি ঢুকবো, মোবাইলে ওখানে অ্যানাউন্সমেন্ট নামে একটা সেকশন আছে, এই দেখো এখানে বাংলায় সুন্দর মতন করে বলা আছে যে 7 মিনিটের ভিডিওতে দেখলে বোঝা যাবে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে কিভাবে ইনস্টল করা যাবে। এই যে এখানে কোথা থেকে নামাবো সেখানে বলা আছে। এরপরে আসো ইংলিশের কোর্স, ইংলিশের কোর্সের এই যে বিষয়গুলো এখানে বলা আছে, অনলাইনে পরীক্ষা দেওয়ার নিয়মাবলী সেখানে এখানে বলা আছে। এই জিনিসটাই এখানে একটু কারেকশন আছে, যেমন প্রত্যেক শিক্ষক তাদের ইমেল দিয়ে দিবে এবং সেখানে উত্তরপত্র পাঠাতে হবে। আমার তো ওই যে এমএস অ্যাডাস রেশমি নামে রেশমি স্যার অ্যাডাস না কি জানি একটা করছে, আবার এলজিবিএম 784 আর অ্যাডাস এক্সাম, তাইলে এখানে কি হবে সংশ্লিষ্ট শিক্ষকের একটা কোর্সের ইয়া থাকবে এবং এলজিবিএম 784 এটা এবং এখানে দিতে হবে। সে এই যে ক্যাম স্ক্যানার দিয়ে গৌতম তুমি যে ভিডিওটা দেখো নাই, এই লিঙ্কটাতে ক্লিক করলে ভিডিওটা দেখা যাবে। গৌতম বুঝছো? আমি স্যার বুঝছি স্যার। এই যে দেখো এখানে ভিডিওটা 6 মিনিট 17 সেকেন্ডের ভিডিওটা, একটু কষ্ট করে দেখো সব এখানে আছে। আচ্ছা এরপরে আমরা নিচের দিকে যদি আরো যাই, এখানে প্রিয় ছাত্রছাত্রীরা তোমার ওয়াইজ স্যারের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে। এখানে আমার কি এই যে পোস্টে যারা টাকা জমা দিতে ভুল করছো রেফারেন্স আইডি তাদের ব্যাপারে কথা বলা আছে, টিচারদের নাম্বার দেওয়া আছে, ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষকদের নাম্বার, ইংলিশ 100 সেকশন 1 এই যে গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ সবগুলা গ্রুপের দেওয়া আছে। কোর্স অফারিং এর ব্যাপারে এখানে বলা আছে, এই যে তোমাদের রেশমি ম্যাডামের ক্লাসের লিঙ্ক গুলা দেওয়া আছে। এরপরে নিচের দিকে যদি যাও আমার কোর্সের লিঙ্ক গুলা দেওয়া আছে। এরপরে পেমেন্ট কিভাবে দিবা সেটা দেওয়া আছে, ক্লাস রুটিন ইমেজ আকারে দেওয়া আছে, ক্লাস রুটিন পিডিএফ ফাইল দেওয়া আছে, কোর্স অফারিং দেওয়া আছে। এরপরেও কিছু আল্লাহর বান্দা বলে যে স্যার আমরা কিছু খুঁজে পাই না, ইংলিশ ডিপার্টমেন্টের কোর্স খুঁজে পাই না। এই যে দেখো ইংলিশ ডিপার্টমেন্টের সবার কোর্স এখানে বলা আছে। এই গ্রুপে ক্লিক করলে কি আসে একটু দেখি, এটা জুম মিটিং আইডি, তাদের ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ আর এই যে কৌশিক স্যারের তো আলাদা ভাবে দেওয়া আছে, তাইলে প্রত্যেকটা শিক্ষকের দেওয়া থাকলো তাই না। রেজাল্ট কিভাবে দেখতে হবে সমস্ত ধরনের ইয়া দেওয়া আছে। এরপরে বলে কি স্যার দেখতে পাচ্ছিস না, এদেরকে আমি কিভাবে সংজ্ঞায়িত করব, কোন ভাষায় সংজ্ঞা এদের হবে বলতো? এই উসিলে নতুন একটা ভাষা আবিষ্কার করে ফেলে। তাহলে যাই হোক এগুলা পোস্ট ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে তোমরা দেখতে পাবা। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের না বোঝার কোনো কিছু যদি থাকে, এক একজন বলতেছে কি যে অ্যাসাইনমেন্ট স্যার অ্যাসাইনমেন্ট কি দিব, অ্যাসাইনমেন্টের ব্যাপারে বলেন অ্যাসাইনমেন্ট গুলা। আর যারা অ্যাসাইনমেন্ট নিয়ে অতি উতলা তাদের জন্য অ্যাসাইনমেন্ট হচ্ছে যে জুন মাসে এবং মে মাসে আমাদের এই ডিপার্টমেন্টে আমি সহ বাকি 5 জন শিক্ষক আমরা যা পোস্ট দিছি সেটা নাম এবং এই পোস্ট গুলাতে কি আছে সেটা সামারি করে সে অ্যাসাইনমেন্ট দিবে।
যারা খুঁজে পায় না এটা আমি তাদের জন্য অ্যাসাইনমেন্ট স্যার এটা তো তাদের জন্য একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন স্যার না ওই যে যারা খুঁজে পায় না আমি তাদের জন্য এটা ইয়া দিয়ে দিব যে তাদের এত সুন্দর করে সবকিছু দেওয়ার পরেও তারা খুঁজে পায় না আরে তোমার কথা বলতেছি না তুমি তো তার চেষ্টা করে খুঁজে বলছো আমি কি না বলছি এখন যদি বলা হয় যে স্যার না 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 সবারটা না এটা এটা কিন্তু আমরা মার্ক করে ফেলছি যে কারা এই জিনিসটা বলতেছে এই যারা এই ধরনের কথা বলে তারা সবসময় বলে এটা তোমার ক্ষেত্রে আমি বলি নাই তুমি তো একটা অ্যাটেন্টিভ ছাত্রী রেগুলার ছাত্রী তুমি ক্লাস করো মনোযোগ দিয়ে সবকিছু দেখো এরপরে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সামলায় তারপরে তুমি পড়াশোনা করছো এটা খুবই টাক একটা ব্যাপার তুমি যে পড়াশোনা করতেছো তোমার বাচ্চা ছোট সেখানে এটা তোমার জন্য বিশাল চ্যালেঞ্জ কারণ ফ্যামিলিকে মেনটেন করে পড়ালেখা করা ইটস নট অ্যান ইজি টাস্ক ঠিক আছে এটা তো বললেই হবে না এটা অনেক কঠিন একটা বিষয় সত্যি স্যার অসাধারণ আমিও স্যার এটার প্রতি অনেক কেয়ার করি তো হ্যাঁ অবশ্যই তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দেখো সোনিয়া ম্যাডামের ক্লাসের ইয়াগুলা সব এখানে দেওয়া আছে তো তারা এই জিনিসটা খুঁজে পায় না এখন এই হাতে গোনা আমি বলে দিতে পারবো কারা কারা এইটা যে এই এই এখানে বলা হচ্ছে যে সব তথ্য পাওয়া যাবে অহেতুক কমেন্ট না করার জন্য বলা হইলো অন্তরাদাস কি বলতে দেখো ক্লাস খুব কম সময় ছিল বাট পর্যন্ত করতে পারি নাই তুমি ক্লাস করতে পারো নাই নাকি এটা ওই গ্রুপে তুমি কমেন্ট করবা সবাই আমাকে ফেসবুক মেসেঞ্জারে টাকা জমা দিয়ে স্লিপ পাঠায় আমি এটা চাইছি আমি বলছি গ্রুপে পোস্ট এখানে দিতে হবে নিয়ম যেটা তোমার তোমাকে এখানে বলছে যে বাংলা ইংলিশ আর এই প্রফেশনাল বিষয়ের উপর পরীক্ষা এখন গৌতম বলতেছে না স্যার আমি অঙ্ক অনেক কষ্ট করে করছি বই কিনছি কেন অঙ্ক হবে না আমি অঙ্ক করে দিয়ে আসলাম ঠিক আছে ও মনে করে যে যা করছে ও অঙ্ক করেই আসবে না স্যার আমি অনেক কষ্ট করে শিখছি স্যার আমি এটা দিয়ে আসবো স্যার তাহলে হইলো কিছু তো এই হচ্ছে মূলত বিষয় আমরা তোমাদেরকে বোঝানোর জন্য হেল্পফুল তোমাকে বলা হয়েছে যে এই গ্রুপটাতে তুমি যাও এখানে যাবতীয় ইনফরমেশন আছে কিন্তু তারা করে কি ওই গ্রুপটাতে যাবেই না তোমরা জয়েন করছো তুমি কোন কোন জিনিস তুমি তো একটু সার্চ করবা এই জিনিসটা তোমাকে একটু এইগুলা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে হ্যাঁ আর এই যে বিডি যত সবাই একটু অ্যাকাউন্ট খুলে রাখবা ক্লিয়ার জি স্যার ঠিক আছে আর ওই যে লিঙ্কডইন যেটা প্রফেশনাল সাইট কেন বলতেছি কারণ ক্যারিয়ার প্ল্যানিং এইচআর এর একটা পার্ট এই কারণে এখানে বলা হচ্ছে যে আমরা যদি বলি এই যে দেখো ইউটিউবে ইউটিউবে লাইভে যাওয়া যায় কিনা লাইভের অপশনটা এখানে আছে স্যার ইউটিউবকে জিজ্ঞেস করেন কেমনে যাবো লাইভে তে ইউটিউব বলে দিব এই যে এই নতুন আপডেটটাতে আমি ইয়া করি নাই কিন্তু এখানেই সব বলা আছে কিভাবে যাওয়া যাবে এই যে লাইভ অপশন দেখছো মোর ফ্রম ইউটিউব ঠিক আছে এই লাইভ অপশনে এখানে তুমি পরবর্তীতে যাইতে পারবে আর এই যে তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো দিল্লি বিজনেস ডিপার্টমেন্টের হ্যাঁ অনেক আগে দেখছি স্যার আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে পেজটা আছে তোমরা প্রত্যেকে এই পেজটা একটু লাইক দিবা আর একটু শেয়ার করবা কোন কোন পেজটা স্যার এই যে এটা এই যে আমাদের ভার্সিটি লাইক এবং শেয়ার করবা ওকে
আর এই আমাদের কোর্সের এখানে দেখো আমাদের যে গ্রুপ সাবজেক্ট রিলেটেড যে গ্রুপ সেগুলা ক্লাসের ব্যাপারে বলা আছে 8টা থেকে শুরু হবে, এরপরে ক্লাসের লিংক থেকে শুরু করে এই যে পরীক্ষার যে নিয়ম সব এখানে বলা আছে। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে mhadas@gmail.com, এই ডট এই টাতে খাতা পাঠাইতে হবে। এরপরে ডিপার্টমেন্টের AGBM 784 এখানে, আর adas@gmail.com এখানে সেন্ড করতে হবে। বোঝা গেছে? জি বুঝতে পারছি। আমাদের যদি কোনো ধরনের কথা থাকে কারণ তোমাদের কথা থাকবে কত স্যার, 20 মিনিট সব বইলে দিছেন স্যার, থাকবে কত থেকে সব তো 20 মিনিট বইলে দিছেন স্যার। জুলাই পরীক্ষা 2 তারিখে পরীক্ষা হবে স্যার, 2 থেকে 11 তারিখের মধ্যেই। এখন গৌতম বলো স্যার, পরীক্ষার আগে কিছু সাজেশন দিন স্যার। এখন মোটামুটি যেটা বিষয় সেটা হচ্ছে যে ছাত্র ভর্তির ব্যাপারে তোমাদের একটু কথা শুনি, কেউ কি আছে হারুন ভর্তি হবে? স্যার অলরেডি আমি যোগাযোগ করেছি আমাদের এটিআই শেয়ারপুর থেকে, যে আমাদের একটা গ্রুপ আসলো সেই গ্রুপে আমি অনেককে বলছি, তারা বলছে যদি ইচ্ছুক মানে ওরা ফ্যামিলিতে আলাপ করবে যদি হয় তাহলে আমাকে জানাবে। আমি ওদেরকে অনেক অনেক বলছি আমাদের ভার্সিটির ব্যাপারে, অনেক ভালো যে দিকগুলো সেগুলো আগে বলছি। তো এখান থেকে বের হয়ে কি করতে পারবে, ভবিষ্যতে আমাদের কি আছে না আছে সবগুলো আমি ওদেরকে বুঝায় বলছি, ফোনে কথা বলছি, মেসেঞ্জারে নক দিছি। তো ওরাও আমাকে বলছে যে ভাই আমরা ফ্যামিলির সাথে আলাপ করতেছি, হ্যাঁ আমি আপনাকে অবশ্যই জানাবো। ওদের সাথে একটু যোগাযোগ রাখো, হ্যাঁ তোমাদের আসতে হবে না, কাগজপত্র সব পাঠাই দিলে আমি তাদের ভর্তি করাবো, তাদের তোমাদের রেফারেন্স যেটা সেটাও তোমরা পাবে। আমি এটুক বলছি যে ওদেরকে এটুক বলছি, তোমরা এখন যেহেতু করোনা মহামারী তোমরা বাসায় বসে থেকে সবচেয়ে বড় একটা সুযোগ বাসায় বসে থেকে ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি নিজেও ক্লাস করতেছি, হ্যাঁ তোমাদের আসতে হবে না, যার শুধু মেইলের মাধ্যমে কাগজপত্রটি পাঠিয়ে দিলেই হবে। এগুলা বলো প্রয়োজন হলে, এখন এই ভর্তি হোক, পরবর্তীতে প্রয়োজন হলে পরের সেমিস্টারে কন্টিনিউ করবে বা এই সেমিস্টারে কন্টিনিউ। আমরা একটু ফ্লেক্সিবল এখন, হ্যাঁ কারণ এখানে না হওয়ার কোনো সুযোগ নেই। লিমা কি কথা বোঝা যায়? আর কি ময়মনসিংহ এর কেউ নাই? কলেজে তো স্যার কারোর সাথে ওরকম যোগাযোগ নাই, আর কলেজে তো যাওয়া হইতেছে না, এই কারণে স্যার আমার ছোট বোন বা বড় ভাই যারা ছোট বোন বা বড় ভাই যারা ভর্তি হইতে পারে এমন কেউ নাই? আর তোমার তো খালাতো বোন যাইতে হবে, একদিন একদিন যায় যোগাযোগ করে তারপর ওদের সাথে এই করে পড়ে আসতে হবে। হ্যাঁ তাই এমনিতে যারা তোমার ফেসবুকে যারা বিভিন্ন ফ্রেন্ড আছে তোমার সাথে পড়াশোনা করছে তাদেরকে একটু নক টক দিও, হ্যাঁ ঠিক আছে। গৌতম বুঝা গেছে? তুমি যাদের সাথে ঘুরি উড়াইতে যাবা তাদেরকে একটু বলবা যে ভাই ভর্তি হওয়ার এখানে সুযোগ আছে, ঠিক আছে? গৌতম গৌতম ভাই ঠিক আছে, ঘুরি উড়াইতে উড়াইতে বলবা যে ওখানে আমাদের বিশাল মাঠ আছে, মাঠের পাশে লেক আছে, লেকের উপরে ছাদে উঠে তুমি ঘুরাই উড়াইতে পারবা এবং এই ঘুড়ি প্লেনের সঙ্গেও লেগে যেতে পারে, ঠিক আছে? গৌতম ভাই আনমিউট করে রাখেন, আপনার কথা শোনা যাচ্ছে না। ও ও সরি সরি দেখি নাই, হারুন ভাই কি শেরপুরে কত বেস আপনি? জি জি শেরপুরে মানে আপনি মাইমিসিং শেরপুরে? হ্যাঁ 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 এটিআই শেরপুর। আচ্ছা আমি তো মানে আপনাকে দেখি নাই আর কি, আপনি বেস কত ছিল আর কি? আমি আপনাকে দেখছি, আমি আপনাকে দেখছি বহুত দেখছি, আপনি হোস্টেলে থাকতেন? হ্যাঁ হ্যাঁ আমরা বদ্ধ পরিকর তোমাদেরকে জানাইছি, হ্যাঁ আমরা যত কিছু বলি না কেন আমরা প্রত্যেকটা শিক্ষক তোমাদের ব্যাপারে আন্তরিক, ঠিক আছে? এটা তুমি মানে এটা তোমার কাছে তুমি নাও জানতে পারো, আমি নিজেও তো না অনেক কিছু জানি না এখন, এই জন্য আমি যেগুলো জানি না আমি কিন্তু অনেকে বলি যারা এই যে ইউটিউব চ্যানেল বা অন্যান্য বিষয়ে এক্সপার্ট, আমি তোমাদের মধ্যে অনেককে জিজ্ঞেস করি যে তোমরা এটা কিভাবে করবো, সুতরাং যেটা জানবা না এটা জিজ্ঞেস করবো, এটা নিয়ে কোনো ডাউট নাই, বাট আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা সেটা ভালো মতো প্রপারলি জানবো, ক্লিয়ার? ক্লিয়ার ওকে
আমাদের করোনা মহামারী শেষ হয়ে গেলে স্যার আমাদের আরেকটা 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 ট্যুর দিতে হবে স্যার, করোনা মহামারী শেষ হোক স্যার একটা ট্যুর ব্যবস্থা করেন। হ্যাঁ টুরে আমরা যাব, নো ডাউট অ্যাবাউট দিস। এখন অনলাইনে একটু তোমরা মার্কেটিং কার্যক্রম পাশাপাশি চালাও ডিপার্টমেন্টের জন্য, গৌতম জি স্যার ঠিক আছে, প্রয়োজন হলে যে ভর্তি হতে যাবে তাকে একটা তুমি ঘুড়ি কিনে দিবে, অসুবিধা নেই। ম্যানেজিং স্যার আমরা 2 টাকা করে সেটা তুলি স্যার, সান্তা তুলি। হ্যাঁ গৌতম বা বান্ধবী বা ফ্রেন্ড দ্বারা আছে না, তোমার যারা বান্ধবী বা ফ্রেন্ড বা তোমার রিলেটিভ যারা আছে মেসেঞ্জারে একটু নক দিও, এখন কিন্তু সুবর্ণ শুধু ভর্তি হওয়ার ব্যাপারে কথা বলে আসতাম, তাহলে আর কি ওরা যোগাযোগ করতে পারতো, ওদের তো কোনো মাধ্যম নাই যে যোগাযোগ করবে জানবে, এরকম কোনো সোর্স নাই। এই জন্য তুমি আমাদের পেজ গুলো একটু শেয়ার করবা, অন্যান্য কিছু শেয়ার করবা, অনেকেই ফেসবুকে এটা দেখবে, তুমি আমাদের সাথে আসো। ও হ্যাঁ লাস্ট একটা কথা খুব ইম্পর্টেন্ট, হারুন জি গৌতম রিমা, এই যে করোনাকালীন পরিবেশে তোমরা যে আমাদের ক্লাস করতেছো তাই না, আমরা কিন্তু কালকের থেকেই ফেসবুক মার্কেটিং এ যাব ড্রাস্টিক্যালি। হ্যাঁ এটা তোমরা দেখতে পাবা যে আমরা অলরেডি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছি, আমাদের পেজ ইউনিভার্সিটির পেজ বা আমাদের ইন্ডিভিজুয়াল পেজ গুলাকে বুস্ট আপ করার জন্য। তোমরা যে এই যে করোনাকালীন পরিবেশে ক্লাস করে তোমরা স্যাটিসফাইড, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এই মর্মে যদি একটা শর্ট ক্লিপ ভিডিও ক্লিপ তৈরি করা হয় তাহলে তোমরা সেখানে একটু বলবা যে হ্যাঁ আমি এখানে আছি, আমি জব করার পাশাপাশি আমার অনলাইনে ক্লাস করতে বা কোনো বিভাগ থেকে আমার কোনো সহযোগিতা পেতে কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না এবং আমি ক্লিয়ারলি বুঝতেছি, এটা সত্য। হ্যাঁ জাস্ট 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে তোমাদের একটা মতামত দিবা, এইটা আমরা পেজে ছড়াবো। অন্তত এই কোর্সে তারা তিনজন তারা কিন্তু বলবাই, লিমা কোনো আপত্তি আছে না স্যার? না স্যার, একটা কথার দ্বারা যদি আমার ভার্সিটির উন্নয়নমূলক কাজে কাজে আসে তাহলে স্যার আমরাও গর্বিত। না এটা আমাদের পেজে আমরা করাবো, এই যে যেমন এই যে মাসুদদেরকে নিয়ে ভিডিও করছি না ঠিক এই রকমই, তোমার অনলাইনে ধরো তুমি যে জুমের সামনেই বইসা তোমার ভিডিওটা দিলে পরে এটা এডিটিং কইরা বা যে কোনো কিছু কইরা বা আপাতত এডিটিং নাও হইলে এখন স্বল্প পরিসরে আমরা তোমাদের তিনজনের অভিব্যক্তি গুলো একসঙ্গে নিয়ে এখন ভিডিও কিন্তু একবার বললা তাতেই যে হবে এমনটা না, 2-3 বারও হইতে পারে। যদি ফোনে যদি আমরা ক্যামেরাতে ভিডিও করি হ্যাঁ আমরা তো ওইটাই